আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন অপটিমিস্টের দাবি শিক্ষার্থীদের মধ্যে শনিবার সকালে এক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 162 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 8 লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এবং অপটিমিস্টের চিফ প্যাট্রন ডক্টর এ কে আব্দুল মোমেন। অপটিমিস্ট সিলেটের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর প্রফেসর আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপটিমিস্টের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অপটিমিস্টের যুক্তরাষ্ট্রের স্পন্সর সেলিনা মোমেন, অপটিমিস্টের যুক্তরাষ্ট্রের স্পন্সর খয়েদার আহমদ চৌধুরী ফকু এবং অপটিমিস্টের ঢাকার জেনারেল সেক্রেটারি সেক্রেটারি এ কে এম সাইদুল করিম। অপটিমিস্ট সিলেটের প্রেস অ্যান্ড কমিউনিকেশন ডাইরেক্টর সাংবাদিক আব্দুল বাতিন ফসলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল হক,